हेलो। हाँ बाबा, की करो? घुमाओ? नहीं না। खाई सो रात? কেমন কি করে? সেই বুঝছে, তখন তুমি আমাকে তখন তুমি আমার জেরা করতেছো কাম আমাকে। কোথায়? এখন কোন জায়গায় আমি চিনি না, এখনো কোনো বাসায় ঢুকিনি, আমি রাস্তায় দাঁড়ায় আছি। তোমার সাথে কি দা কে নিয়ে? এই এতক্ষণ ছিল হচ্ছে ওই যে ফজলুল হক, কি জানি হ্যাঁ আসেনি বলছি, নাকি। হ্যাঁ হ্যাঁ। আর এখন তারপরে এখন হচ্ছে শরীফ ভাইয়ের বাসায় যাচ্ছি। শরীফ ভাইয়ের কে জানি, চিনি না আমি। বুঝলাম, পুলিশে নাম উনি তো ভুল করছে। উনি তোমার নাম কইছে আমিনা তৈয়বা, বাপের নাম কইছে জাহিদুল ইসলাম, তুমি কইছো জান্না তারা, আবার কইছো অলিউর রহমান। তাই এই গড় মিলে স্থিত। এখন এটা আসলে হয়েছে, প্রথমত হয়েছে কি, ওই আওয়ামী লীগের লোকজন হামলা করছিল প্রথমত, হ্যাঁ তখন হচ্ছে লাইভ হয়েছিল, তো তখন ওইটা বলছিল। পরবর্তীতে আবার সত্যিটা যখন বলছে তো ওসি জীবনদের সামনে, সেই জন্য আমি যখন উনি সত্যিটা বলছে আমি শুনতেছিলাম, তখন আমি এটা আমারটা বলছি। আর আমি তো ওনার বাপের নাম জানি নাকি, যে আমি আন্দাজে কি বলবো। তোমার বাপের নাম না, তোমার বাপের নাম কইছে জাহিদুল ইসলাম, তোমার নাম কইছে আমেনা তৈয়বা। আরে এটা বলছে হচ্ছে মিতাদের আম্মুর নাম আমেনা তৈয়বা, মিতাদের আম্মুর বাপের নাম হচ্ছে জাহিদুল, বুঝছো? আর ও বুঝলাম, আচ্ছা যাই হোক, ভালো। আমি মনে হয় মালা রাগ করছে না, আমি মালা রাগ করছে সেটা বুঝবা না, আসবে না তোমার কাছে দেখা করতে। আমার সাথে। আপাতত আইসো না দেখা করতে, আরো লেট হবে। সেই বোঝাপড়া, সেই বোঝাপড়া আমরা দুইভাই করে আসবানি, কাজ কোন সময় দেখা করতে কি করতে। না বাবা, এখন যে ঝামেলা দিও না, এমনিতেই বহুত ঝামেলার মধ্যে আছি। আর ঝামেলা তো তার জন্য দরদ দেওয়া না, সে কিন্তু প্রচন্ড পরিমাণে মাইক খাবে খুলনার দিকে আসলে। সে কিন্তু জানে না আমরা দুই ভাই, আগে কিন্তু আমি একা ছিলাম, আমার একটা তামিম কিন্তু প্রচন্ড মাইক খাবে। আজকে শোনো শোনো, আজকে আমি এই মৃত্যুর হাত থেকে বের হলাম, তোমাকে জানো। কথা বলো, কথা বলো, তুমি আমার কথা কথা বলো, শোনো, আমার সত্য কথা শোনো। গোপন থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা শোনো তো, সত্য গোপন থাকে না। আম্মু খারাপ করছে, আরেকজন খারাপ করছে, বুঝলাম, কিন্তু তুমি তো ভালো করবা। যে আমার ভালো করার একটা দরকার নেই, একটা আমার সাথে কথা কই না। দাও হ্যালো, ও তোমার সাথে কথা বলতে, ও তোমার সাথে কথা বলতে মন চাচ্ছে না। আচ্ছা তুমিও বলবে না, ও বলবে না, দুজনই বলবে না। না কান কথা বলতে মন চাচ্ছে না মোটেও। ঠিক আছে, মেজাজ ঠান্ডা করে ফোন দিও। মেজাজ ঠান্ডা যেদিন সেদিন হবে, যেদিন উনি ওনার সাথে বৈঠক হবে, আব্বু তো কইছে ওনার সাথে বসা হবে, সেদিন যে কি হবে ওনার। আমি তো মিডিয়ার সামনে, আমি মিডিয়ার সামনে বলবো তো, উনি আগের পরিবারের কাউরে দাঁড়াইছে, উনি কেমনে বন্ধুর স্ত্রীর সাথে যোগাযোগ করলো, বিয়ে করলো কেমনে, কিসের ইসে, এগুলো তো মিডিয়ার সামনে বলবো। তো তুমি কি এখন আমাকে এরকম জেরা করবা? আমি তোমার কি জেরা করবো, জেরা করার যা করতে না, আমি আর কি জেরা করবো। হ্যাঁ তো তোমরা আমার সাথে এত কাছের মানুষের যদি বিহেভিয়ার এরকমের করো, তো আমি কোথায় যাব? কোথায় যাবো, যেখানে একটা কোন জায়গা দাও, যে জায়গা মন চাই সেই জায়গায় যাবানি। তাহলে তোমরা কেন আমার এরকমের করতেছো আমার সাথে? অন্তত একটু ভালো কথা তো বলতে পারতে নাকি? ভালো কি বলবো, একটু ভালো সবাই ফোন দিয়ে, সবাই ফোন দিয়ে, এমন কেউ নেই আমার ফোন দিয়ে জিজ্ঞেস করছি না, যে ফোন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যে ফোন দিচ্ছে ফোনটা তুলো না, আমারও তো মনে হয় 500 ফোন দিচ্ছে, আমি তো কারো ফোন তুলি নাই, তুমি ফোন তুলো না। এখন আমার কি করার, তুমি কেন আমার সাথে এরম করতেছো? আমার তো কিছু লাগে না, আমি তো মানুষ না, আমি মানুষ, আমি গরু, আমি গাধা, তোমার তো এরকম এরই মনে হচ্ছে, তাই তো? আমার কোনো ফিলিংস নাই, আমি কিছুই না। তাহলে ওনারকে তো বোঝা উচিত ছিল না এখন যে সময়, ওনার বোঝা উচিত ছিল, ছিল না, ভুল করে ফেলছে, ভুল হয়ে গেছে, এখন এইগুলো নিয়ে যদি লাফানো হয় তাহলে কি লাভ হবে, কোনো লাভ হবে? তাহলে একটা কথা মনে রেখো, যেদিন আমাদের দ্বারা ভুল হবে সেই দিনও পরে আমরা কবো যে আমাদের তো ভুল হয়ে গেছিল, উনি তো মরে গেছেন, কি করবো আমরা দুই ভাই। হ্যাঁ আজকে আমি মরে গেলেই ভালো হইতো, সব ঝামেলা মিটে যাইতো। তুই আমার সাথে যে শুরু করিস, তাতে আমি মরে গেলেই ভালো হইতো। মানে তোর তো আমার আমার তো আমার কি অবস্থা, সব জায়গা জায়গাটা শুধু তোমার ছবি, তোমার ছবি, তোমার ছবি, তোমার ছবি, তোমার ছবি। এখন আমার ছবি, আমার ছবি, মেয়ের এরকমের নিউজ পেলে তো আমার ছবি, আমার ছবি তো দিবেই, কি করবো বলো? আমার কি করস, মরে যাবো একবার মরা ছবি দেখে চুপ করে থাকতা, মরে যাবো বলো, মরে যাই।
আমার সত্যি আর বাঁচতে ইচ্ছে করতেছে না, এত ঝামেলা আমি নিতে পারছি না। ঠিক আছে ঘুমাও। তবে একটু পরে তোমার সাথে দূরতেই দেখা হবে। আচ্ছা ঠিক আছে।